বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব যা ব্যবহার করে আপনার মুখে যে বয়সের ছাপ ও বলিরেখা পড়েছে তা খুব দ্রুত দূর হয়ে যাবে আর আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা, উজ্জ্বল ও চকচকে। তবে ভিডিওটি দেখার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিতে ক্লিক করুন আমার সব নতুন নতুন ভিডিওগুলোর আপডেট পেতে। আমরা ত্বক থেকে বয়সের ছাপ দূর করার জন্য অনেক রকম ক্রিম ব্যবহার করে থাকি যার ফলে সাইড এফেক্ট পরবর্তীকালে আমাদের ত্বকে দেখা দিতে পারে, তাই আপনাদের জন্য খুব সহজ এবং কার্যকরী উপায় নিয়ে এসেছি। এটা ব্যবহার করার ফলে খুব দ্রুত আপনার চেহারা থেকে বয়সের ছাপ অর্থাৎ বলিরেখা দূর করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সহজ পদ্ধতিটি। এর জন্য প্রথমেই লাগবে মুসুর ডাল। ত্বক থেকে বলিরেখা দূর করতে মুসুর ডাল অত্যন্ত কার্যকর এবং এটা আপনার চেহারা থেকে অবাঞ্ছিত রোম দূর করতেও অনেক কাজ করবে। এছাড়াও আপনার স্কিন টোনকে ব্রাইট করবে, ত্বককে করবে টান টান। সবার প্রথমে একটি বাটিতে 3 চামচ মুসুর ডাল নিয়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে ডালটাকে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এক ঘন্টা হয়ে যাবার পর জল ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে বাজার থেকে মুসুর ডালের পাউডার কিনেও ব্যবহার করতে পারেন। ডালের সাথে 4 চামচ কাঁচা দুধ দিয়ে দিতে হবে। এবার ব্লেন্ডারে এর পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটি রেডি করা হয়ে গিয়েছে। এবার এর সাথে অ্যাড করব 1 চামচ মধু। খুব ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটিকে এভাবে আপনার পুরো মুখে লাগিয়ে নিতে হবে। মিশ্রণটি লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। শুকিয়ে এলে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে। এই ফেস প্যাকটি সপ্তাহে 3 থেকে 4 দিন লাগাতে হবে। এভাবে টানা 1 মাস লাগানোর পর দেখবেন আপনার ঝুলে পড়া ত্বক টান টান এবং মসৃণ হবে আর ত্বকের উপর থেকে বয়সের ছাপ পুরোপুরি দূর হয়ে যাবে আর তার সাথে সাথে আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা ও উজ্জ্বল। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে। আপনারা অবশ্যই আমার পাশে থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।